সকালে গোসল করবেন কেন? আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে সকালে গোসল করলে একাধিক উপকার মেলে। সকালে শরীর চর্চা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই এরপর গোসলও জরুরি। সকালে সূর্যোদয়ের আগে বা সূর্যাস্তের আগে গোসল করা সবচেয়ে ভালো বলে মনে করা হয়। প্রতিদিন সকালে গোসল করলে কি হয়? হৃদরোগের ঝুঁকি কমে, শ্বাসযন্ত্র শক্তিশালী হয়, হরমোনের ভারসাম্য বজায় থাকে, ত্বকের জন্য উপকারী, অস্টিও আর্থ্রাইটিসের ঝুঁকি কমায়, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। অনেকেই খাওয়ার পরে গোসল করেন, যা একেবারেই ভুল কাজ। খাওয়ার পর গোসল করলে খাবার হজমে সাহায্য করে এমন এনজাইমগুলো বাধাপ্রাপ্ত হয়, ফলে খাবার হজম হয় না ও পেট সংক্রান্ত নানা রোগের জটিলতা বাড়ে। আবার রাতে গোসল করাও বেশ কিছু মানুষের জন্য ক্ষতিকর হতে পারে, বিশেষ করে যাদের চুল ঘন ও লম্বা। রাতে গোসল করলে তাদের চুল ঠিকমতো শুকায় না ও মায়োসাইটিস নামক রোগের ঝুঁকি থাকে, তাই চুল সবসময় শুকনো রাখার চেষ্টা করুন। গরমে ত্বকের যত্নে কিছু টিপস। গরমে ত্বক খুব সহজে হয়ে পড়ে নির্জীব, জেনে নিন এ সময় তো আর প্রাণবন্ত রাখতে কী করবেন আর কি করবেন না। অতিরিক্ত মেকআপ ব্যবহার করবেন না গরমের সময়টাতে, দিন জুড়ে ফুরফুরে থাকতে একদম কম মেকআপ বা নো মেকআপ লুক বেছে নিন। ফেসিয়াল মিস্ট ব্যবহার করুন ত্বক সজীব রাখতে, ত্বক হাইড্রেট রাখবে এটি। গোলাপ জলের সঙ্গে পানি মিশিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন ফেসিয়াল মিস্ট। প্রতিদিন পর্যাপ্ত পানি খাবেন, 8 থেকে 10 গ্লাস পানি আপনার ত্বক রাখবে ফ্রেশ। বাইরে গেলে কাজের ফাঁকে বারবার ত্বকে পানি দেওয়ার অভ্যাস করুন। অ্যালোভেরা শসা ও টক দইয়ের প্যাক ব্যবহার করতে পারেন সপ্তাহে 1 থেকে 2 বার। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। নতুন ভিউয়ার যারা রয়েছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।